কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে নাম আমার নাম আনিফুল ইসলাম আনিফুল ইসলাম কি করছেন এই পড়াশোনা করতেছি দৈনিক নতুন সময় আমরা একটা গুগলে অনুসরণ করে থাকি আরিফ ভাই এই প্রোগ্রামটা কি দেখেছেন জি দেখেছি কেমন লাগে ভালো লাগে যেহেতু আজকে এই গুগলের টিম আমরা বসুন্ধরা সিটি মার্কেটে আছি আপনি কি আমাদের সাথে অংশগ্রহণ করবেন গুগলেতে হ্যাঁ করব আমাদের এই দাদার সময় থাকে মাত্র 5 সেকেন্ড এবং এই 5 সেকেন্ডে আমাকে সঠিক উত্তর দিতে পারলে Amazon বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে 2 3 4 5 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনার নাম সজীব সজীব ভাই কি করছেন পড়ালেখা করি আপনার নাম ফারুক ফারুক কি করছেন পড়ালেখা করছেন আপনার নাম রবিউল রবিউল কি করছেন আমি ওন্ডার মেকার দৈনিক কত সময় আমরা একটা গুগলে অনুষ্ঠান করে থাকি দাদা অনুষ্ঠান এই অনুষ্ঠানে দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে কেমন লাগে অনুষ্ঠান ভালো আপনি দেখেছেন জি ভালোই লাগে ভালো লাগে ভাই আপনি দেখেছেন ভালোই লাগে যেহেতু আজকে বসুন্ধরায় আমরা এই গুগলের টিম আছি আমরা কি আপনারা কি গুগলিতে অংশগ্রহণ করবেন হ্যাঁ জি সময় পাবেন মাত্র 5 সেকেন্ড এবং এই 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে Amazon বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে বাতাস বাতাসি আপনি বলেছেন বাতাস বাতাসটা কিভাবে আমাকে বলুন আমি স্টাডি করছি অনার্স ফাইনাল ইয়ারে আছি। আপনাদের এই বসুন্ধরা সিটি মার্কেটে আমাদের সাথে কি অংশগ্রহণ করবেন দাদাতে চেষ্টা করি সময় থাকে মাত্র 5 সেকেন্ড এবং 5 সেকেন্ডে সঠিক উত্তর দিতে পারলে Amazon বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য থাকবে আকর্ষণীয় গিফট কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে কি খেলে পেট ভরে না মন ভরে এটা আদর আদর হবে কনফার্ম আপনি বলেছেন আদর আদরটা কিভাবে বিশ্লেষণ করুন আদরটা হচ্ছে আমি আদর যখন মা এটা আমি এক্সাম্পল যদি দেই তাহলে হচ্ছে মা বাবার আদর যদি আমরা আদর করি আমাদেরকে তো সেই ক্ষেত্রে আমরা তখন আমরা মন থেকে একটা স্যাটিসফাই ফিল করি যে না আমাদের আসলে মনটা অনেক বেশি শান্তি হয়ে গেছে তো সেটা মা বাবা হোক বোন হোক ভাই হোক যাই হোক সব ফাইনালি মনে হচ্ছে এটা আদর এই দাদা সঠিক উত্তরই ছিল যে আদর যেটা খেলে মন ভরে কিন্তু পেট ভরে না আপনার জন্য Amazon বাংলাদেশের পক্ষ থেকে গিফট এতদিন প্রোগ্রাম দেখেছেন আজকে বিজয় হয়েছেন কেমন লাগছে সত্যি কথা বলতে আমি অনেক বেশি খুশি আর সাধারণত গিফট যত ছোটই হোক না কেন পেলে অবশ্যই বেশি